সারা গায়ে জমজমতের অভাব নেই, উনো বুনো মাথার সারা মাথায় চুলে জট হইয়া তার গু গোবর মাতি বাকি নাই, মোষ এত বড় দাড়ি দুড়ি দিয়ে নাক দিয়ে ময়লা বেরোইয়া শিয়েল পাকা 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 কটা কটা শিয়েল, এর বাইরে বুক বেয়ে যাচ্ছে। এই প্রায় ষোলো সতেরো ঘন্টা না খাওয়া একটু পাউরুটি কিনছি খাবো, এই দৌড়ে পাউরুটি নিয়ে বইছি, এর মধ্যে শয়তান বেঁচে সামনে দাঁড়াইছে। এদিকে আমার উপর তলায় এক হিন্দু, নিচের তলায় হিন্দু, যে হিন্দু তার যে জায়গা নাগাল পাচ্ছে, নিচের তলা যে জায়গা লাগালে পাচ্ছে, উপর তলা যে জায়গা নাগালে পাচ্ছে ওর সেই জায়গা চুমো দিচ্ছে, তাতে চুমো যে জায়গায় লাগুক তার বলা যাচ্ছে না। এই চুমুরে বাবা আগিয়া, বাবা আগিয়া, ভগবান আগিয়া, এই কই বাবা আইছে ভগবান আইছে, এই কই চুমো দিচ্ছে। আমি কই এই নাকি ভগবান, সারা গায়ে গুমু চাবা চাবা রাস্তার ময়লা, নাক দিয়ে ভাবে পচা সিএম বেরোচ্ছে, মাথা জট, জীবনে কোনোদিন এদিক ওদিক সাফ করে নাই, তার যে কোনো জায়গা সাফ করলি একখান রান্না করে চাল ছাউনি হয়ে যাবে, এত বড় বুলুও এ বলে ভগবান। আমি আল্লাহরে কইলাম আল্লাহ ভগবান কিনা তা তো আমি জানি, ওরে শুনেই আমি তিনবার পড়লাম আল্লাহর কসম, জিন্দেগির বাস্তবটা আগে কোনোদিন আমার মনে আসে না, যে হঠাৎ করে মনে আসলো আমি পড়ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনবার ওরে শুনে পড়ছি, এত হাদিয়া উপরতে নিচে থেকে ডাকতি সরে দিয়া দিলি, বাবা খালো বাবা খালো, ও কেমেরি নেই খাওঙ্গা, এ কাউ নেই খাওঙ্গা, এ কাউ তোকে তা খাবো না, এই যে দৌড় শুরু হচ্ছে লা হাওলা শুনিয়ে, আমার ট্রেন নামে নাই, ট্রেন কোথাও ভেড়ে নাই থামে নাই, আমি তিন চার স্টেশন, এটা তো এক্সপ্রেস গাড়ি লোকাল স্টেশন চলে যাচ্ছে, ওরে কোন জায়গা আমি নামতে দেখি নেই। এরপরে আমি বগির ভিতর দিয়ে ঘোরা শুরু করছি, পুরো দশটা বগির কোন জায়গায় সেই শয়তান দাঁড়িয়ে দেখলাম না, আমার একই হয়ে গেছে, ওটা এক নম্বর শয়তান, ও লাহাওলার কারণে টিকতে পারে নাই, ও কোন ফাঁকে বেরোয় চলে গেছে, কথা বলেন টিকে দিন না। নবী পাক বলেন যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া হয়, ইয়াফিরু শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান, শয়তানে বাই সারতি সারতি পালায়, পাত্তি পাত্তি পালায়, যখন কোন জায়গায় এরকম জয় ঝামেলা দেখবেন, ধর্মীয় প্রোগ্রামের ভিতরে ঝামেলা, ওই জায়গা জোরে জোরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। শয়তান দুই প্রকার, আল্লাহ কয় শয়তান দুই প্রকার, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় ধোকা দেয়, এই শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান, জিন শয়তান আর মানুষ শয়তান, উভয় প্রকারের শয়তানে শয়তানি করে, আর লা হাওলা শুনে কোনো শয়তান টিকতে পারে না, ঠিক কি না? এখনো যদি ভাগে শয়তান থাকে লা হাওলা বললে ওর উঠতে হবে, এমন ভয় হয়ে গেছে আল্লাহ আটা দিলি তো ওই শয়তানের ধরা গুলি গুলো হইব নাকি, কোন জ্বালায় ওরা পেশাবো আইসা নাকি কি হরি, যেই লোকটা মনে করবে যে তাহলে আমি আমার কাছে মনে শয়তান, এক পেশাব বয়ান করতেছে আল্লাহ। এর মধ্যে এক পাবলিক যাইয়া এক মুফতি সাহেবের কাছে ফতোয়া আছে, এটা এদিক থেকে এক মুফতি সাহেবের কাছে ফতোয়া আছে, হুজুর আমি মান্যত করছিলাম যে আল্লাহ যদি আমার এই কাজটা পুরো হয় তাহলে শয়তান রেফাসটা টাকা দেব, কে এই সামান্যতের মান্যত চিন্তা দিবে, এর মান্যত আর বাবার দরবারের মান্যত, খাজার দরবারের মান্যত, পীরের দরবারের মান্যত, বড় বড় আড্ডাখানায় মার মান্যত, এই শয়তানের নামে মান্যত আর ওই মান্যতের মধ্যে কোনো পার্থক্য নাই, কথা এই দেশের মহিলারা মান্যতে বাড়ি পাকা, বেকায়দায় বলে কথায় কথায় মানি ভেঙে দেয়, ছোট একটা বিপদে বলিয়া মোটা একটা মারি ফেরাই দেয়, আড়াই গেছে মুরগি, মুরগিতে খুব ডিম পাড়ে, মানে মুরগিটা মানে বড় মহাব্বতের সিল্লে না দিয়ে থামে না, একটা না চল্লিশটি পাড়ে এই মুরগি, আল্লাহ আমার মুরগি যদি পাই তাহলে একটা খাসি কুরবানি দেব, উষ্ণাই যে মুরগির দাম কয় টাকা খাসির দাম কয় টাকা, আল্লাহ যদি ছেলে হয় খান জাহান আলী রহমাতুল্লাহ বাগেরাতে গরু দেবার ছাগল দেবার খাসি দেব, এরকম মানে কি মানে না, আরো আমাকে হরিদপুরিতে তার অন্য জেলায় যাওয়া লাগে না, হরিদপুর আল্লাহর রহমতে পীরির বলকের ইরির বলকের সাথে পীরির বলকের জোর বেশি, ঠিক না? এই হরিদপুরের ভিতরে কোনো এক গ্রামে ওয়াজ করতে গেছি, ওই জায়গা গেলে ওরা কয় কি হুজুর আমাকে এক গ্রামে 52 জন পীর, আমি বলে তাই তো তোমাকে গ্রাম বড় মকবুল গ্রাম, এ গ্রামে তো কোনো বেনামাজি থাকার কথা না, 52 জন পীর 100 মুনার বিশ্বামের ওসিলায় লক্ষ লক্ষ কোটি মানুষ নামাজি হয়ে গেছে, আর এই গ্রামে 52 জন পীর, তাতে আগে বেনামাজি নাই, তা হুজুর পীর রাই নামাজ পড়ে না,
কত বড় দাতালের আড্ডা কন্দি এই রামপির ফরিদপুর আমাকে আছে না নাই আছে কোথায় যাবেন হ্যাঁ বাংলাদেশ সবচাইতে বড় ভাগ্যবান আপনারা সারা পৃথিবীর ভিতরে সুনাম ধন্য মানুষ ছিলেন হযরত মাওলানা কিবলা হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ফরিদপুরের সন্তান হযরত সবুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ফরিদপুরের সন্তান দক্ষিণবঙ্গে পদ্মারিবারে সবচাইতে বড় বডি ফিগারের এলেমে কালামে সবচাইতে শিক্ষা দীক্ষায় আমাদের জামিয়াতুস সুন্নাহ আরো বড় বড় মাদ্রাসার অভাব নাই কথা কোন ঠিক না আমরা সব দিক দেব ওই ভদ্রলোক মান্নত করছে আল্লাহ যদি আমার কাজটা পুরো না হয় শয়তানের পাঁচটা টাকা দেব এখন শয়তান তোর কাজটা পুরো হয়ে গেছে শয়তানের পাঁচ টাকা দেওয়া ওয়াজিব হয়ে গেছে না মান্নত পুরো হলি কিন্তু মান্নত পরিশোধ করা ওয়াজিব হয়ে যায় এখন শয়তান খুঁজে পায় না আর ওই মুফতি সাহেবের কাছে যে কইতে হুজুর আমি তো মান্নত মানছি সে শয়তান তো তালাশ করে পাই না শয়তান পাবো কোন জায়গা কয় কি শয়তান পাবা ও যে মাহফিল হচ্ছে না হ্যাঁ ওই যে হুজুর ওয়াজ করতেছে ওই মাহফিলে যাওয়া আসার মধ্যে একটা রাস্তা তুমিও এখন তো সবাই জায়গায় বসছে তুমি মাহফিলের থেকে এক দুইশো হাত দূরি ওই জায়গায় বসে বসকে যাইয়া মাহফিলের থেকে সর্বপ্রথম যেই লোকটা উঠে আসবে ওই লোকটার কাছে শয়তান আছে ওরে দিলেই শয়তান দেওয়া হয়ে যাবে তবে বিষয়টা খুলে বলবা আর ওই জায়গায় বসে রয়েছে শয়তানকে পাঁচ টাকা দেবে বলে বেশ খানিক পরে এক লোক উঠে গেছে আর বলতেছে ভাই এই পাঁচটা টাকা নেন কেন পাঁচটা টাকা নেবো আমি মান্যত করছিলাম যে শয়তানকে পাঁচটা টাকা দেবো তা মুফতি সাহেবের কইছে যে শয়তান পাবো কোন জায়গায় উনি কইছে যে মাহফিলিতে প্রথম যে লোকটা উঠে আসবে ওর কাছে শয়তান আছে ওরে দিলি হয়ে যাবে কয়কা ভাই তোমারটা তোমার কাছে থাক আমি শয়তান নেবো না ফিরে চলে এসে মাহফিল যেই যায় তারে পাঁচ টাকা দেয় ওই আরো অধিক যায় না ফিরে চলে আসে লাস্টে আসে মুফতি সাহেবের কাছে হয়ে যায় আপনি পানি দিয়ে দিন পালাম না সাথে যদি এ জায়গা থেকে যায় বুঝবে যে তার কাছে শয়তান আছে তবে পেশাবাসলি এক আঙ্গুলি চলবে পেশাবাসলি বসে থাকা ঠিক না কিডনির ক্ষতি হয় কিডনির ক্ষতি হয় আমি মেডিকেল সায়েন্সের সম্পর্কে যা জানি সে সব জায়গায় আমি সহযোগিতা করি পেশাবাসলি বসে থাকবেন না পেশাবাসলি এক আঙ্গুলি চো করবেন আমি বুঝবো যে মসজিদে 1000 টাকা দেবেন আপনি টাকা 1000 দিয়ে পেশাবখানায় যায় পেশাব করে টুরে শুয়ে থাকেন আমার কোনো দাবি নেই আর পায়খানা আসলে দুই আঙ্গুল মিথ্যে কথাকে আঙ্গুল দেখালি ডায়াবেটিস হবে আল্লাহ সবাই সুস্থ রাখো কানি দালিকাল কিতাবু লা রাইবা ফি আমাদের মুসলিম জাতির সংবিধান শুধু মুসলিম জাতি নয় গোটা মানব জাতির মানবতার সংবিধান বইয়ের নাম হলো জালিকাল কিতাব বলেন হ্যাঁ কথা কেন আরবি কন আমাদের সংবিধান বইয়ের নাম কি জালিকাল কিতাব ওই কিতাব লৌহে মাহফুজ থেকে যেটা আসছে বলা দরকার ছিল হাজাল কিতাব এইটা কোরআন শরীফ হাতের মধ্যে হাজাল কিতাব এই কিতাব আল্লাহ না বলে বলেন জালিকাল কিতাব আল্লাহ বলে দিলেন যে এই কিতাব অনেক দূরের কিতাব লৌহে মাহফুজ থেকে আসছে অনেক দূর থেকে আসছে কথা বলেন ঠিক কি ঠিক না কোরআনের ভিতরে আছে ফি লাউহিম মাহফুজ কোরআনের বাড়ি ছিল কোথায় লৌহে মাহফুজের ভিতরে সেখান থেকে আসছে কোরআনে কারীম এই কিতাব কি জন্য আসলো এ মুসলমান আবাদিক হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের হিদায়াতের জন্য কথা কন কিসের জন্য মুত্তাকিনদের তাহলে শুধু মুত্তাকিনদের হিদায়ত করবে হিন্দুকে হিদায়ত দেবে কিনা বুদ্ধকে হিদায়ত করবে কোন কিতাব দিয়ে খ্রিস্টানদের কিতাব হিদায়ত দেবে কোন কিতাব দিয়ে আল্লাহ কয় না এই কিতাবেই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস আগে কইছে মুত্তাকিন এবার কয় নাস মুত্তাকিন মানে এই কিতাবে মুত্তাকিনদের তাকওয়া বাড়ায় দেয় এই কিতাবে মুমিনের ঈমান বাড়ায় দেয় এই কিতাবে মুসলমানের ইসলাম বাড়ায় দেয় এই কিতাব ভালোরে ভালো বানাইয়া দেয় আরো বাড়াইয়া দেয় এই কিতাব সৎরে আরো সৎ করে দেয় কথা বলেন ঠিক ঠিক না এই হলো হুদাল লিল মুত্তাকিন এবার হুদাল লিন্নাসও এটা হুদাল লিল গোটা মানব জাতিরে হিদায়ত দেয় এই হিন্দু শুনলেও ভালো হয় বুদ্ধ সাহায্য দিক থাকেন ডাক্তার মোরেজ বুকাইলি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী উনি বলেন আপনার একটা লিখনী পড়েছি উনি বলেন ও মুসলমান ও জামাল ও কামাল আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালিক সালেহা খাদিজা রহিমা মারিয়াম আসিয়া জাইনাব তোমরা যারা মুসলমান তোমাদের মারা মুসলমান আব্বারা মুসলমান দাদারা মুসলমান নানারা মুসলমান এই সূত্রে তোমরা মুসলমান আমি ডক্টর মুরস বুকাইলি খ্রিস্টানের সন্তান আমি মুসলমান হইছি পৈতৃক সম্পদ পেয়ে নয় আমি মুসলমান হইছি আল্লাহকে চিনে বুঝে খুঁজে পেয়ে মুসলমান হইছি আমি মুসলিম কিতাবগুলো ঘাটছি কোরআন ঘাটছি হাদিস ঘাটছি
সব কিছু খাইতে আমি আল্লাহ পাককে খুঁজে পেয়েছি জোরে করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে এই কোরআনকে গাটি গাটি ডক্টর ডক্টর মোরেজ বুকাইলি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মুসলমান হইছে হাজারো হিন্দু মুসলমান হইছে তাহলে এই কিতাবে মুসলমান অমুসলমান সকলের জন্য হিদায়াতের কিতাব ঠিক কি না কিতাবটা অধিক অধিক কোরআন শরীফ পড়া শিখবেন না পারেন সবাই পড়তে পারেন পারেন দেখবো হাত দেখবো কেডা পারেন ও শিবচরালারা শিবচরের নাম হাত না মান শিবচরবাসী আমি আপনাদের প্রশংসা করি একটা দিক দিয়ে খুব বেশি দুইটা তিনটা দিক দিয়ে একটা হলো আপনারা আতিথেয়তায় মেহমানদারিতে অমায়িক শুধু বর্তা ঈদের পিরায় কুড়ি প্রকার বাদাম ভর্তা কালিজিরে ভর্তা সহ্য ভর্তা কচু ভর্তা কদু ভর্তা মূলো ভর্তা সব ভর্তায় ভর্তায় প্লেট সাজাই দিয়ে আসে এরপরে তরি তরকারি তো আছেই আপনার এদিক তো অনেক দারুণ রান্নাও বাংলাদেশের ভিতরে আপনারা ভালো খাতি খাতি তো আর বাদ দেয়নি ওই সাতক্ষীরের দিক যাইয়া হরিণীর গোশ দেশে তাও ধুয়ে খাইছে ঝাল ও যেমন লাল ও সেরো কার কাদা গিবাত করছিলে তাকে কইয়াইছি সামা সামা আপনাদের দিকে সবই ভালো লাগে আপনাদের থানাটা বড় চমৎকার সুসজ্জিত থানা একটা মডেল থানা আপনাদের থানা সদরটা এত সুন্দর সাজানো রোডগার্ড গুলো প্রশস্ত দোকানপাট গুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন সমস্ত মালগুলো পরিপাটি কিনে কাটাও ভালো দামেও পরিমাণ মতো আছে ভালোই কিনতে কাটতে খুবই ভালো সব দিক দিয়ে ভালো।